শিলিগুড়ি যানজট সমস্যা মোকাবিলায় বহুতল পার্কিং তৈরি করতে চান বিধায়ক। যানজটে অস্থির হয়ে যাওয়া একটি গিঞ্জি শহর হয়ে উঠেছে শহর শিলিগুড়ি। শহরের মধ্যে কেউ কেনাকাটা করতে গেলে স্কুটি বাইক কিংবা চার চাকার গাড়িটা কোথায় পার্ক করবেন তা নিয়ে চিন্তায় পড়ছেন। আবার শহরে কেউ কোনো পণ্য কিনলে কিভাবে সেই পণ্য গন্তব্যে নিয়ে যাবেন তা নিয়েও চিন্তায় পড়ছেন। ফলে এসব ঝক্কি থেকে বাঁচতে অনেকে আরো বেশি করে অনলাইন কেনাকাটায় ঝুঁকছেন। এই জেরে শিলিগুড়ি শহরের মধ্যে ব্যবসা বাণিজ্য দিনকে দিন তলানিতে ঠেকছে। যানজটের সমস্যা, পার্কিং এর সমস্যা, ট্রাফিক পুলিশের বিধিনিষেধ প্রভৃতি নানা কারণে কিন্তু ব্যবসা নগরী শিলিগুড়ির বহু কিছু নিয়ে ক্রমশ প্রশ্ন ওঠা শুরু হয়েছে। অনেকে আবার এসব ঝক্কি এড়াতে মূল শহরে প্রবেশ না করে শহর লাগোয়া এলাকায় তৈরি হওয়া নতুন নতুন মার্কেট কমপ্লেক্স থেকে কেনাকাটা করছেন। এইসব পরিস্থিতিতে শিলিগুড়ি শহরের যানজট সমস্যা মোকাবিলায় বিধায়ক তহবিল থেকে অর্থ ব্যয় করে বহুতল পার্কিং তৈরি করতে চান শিলিগুড়ি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ। বিধায়ক তহবিলের বরাদ্দ টাকা তিনি শিলিগুড়ি পৌরসভার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, বিধায়ক তহবিল থেকে তিনি যে অর্থ ইতিমধ্যে খরচা করে ফেলেছেন সেটা বাদ দিয়ে বাকি সব অর্থ পুরসভাকে দেওয়া হবে, আর সেই অর্থ দিয়েই শিলিগুড়িতে একটি পার্কিং প্লেস যাতে তৈরি করা হয় তা নিয়ে মেয়রের সঙ্গেও তিনি আলোচনা করবেন বলে জানিয়েছেন। বিধায়ক বলেন, মেয়র শিলিগুড়ির বাইরে থাকায় তার সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করা যায়নি, তবে আগামী সপ্তাহে মেয়র শহরে ফেরত আসার পরেই লিখিতভাবে এই বিষয়টি মেয়রকে জানাবেন। হচ্ছে 60 লাখ করে প্রতি বছর, এখন হচ্ছে 70 লাখ, তাহলে সব মিলিয়ে 2 বছরে 1 কোটি 20, আর পরে 2 কোটি 10, তাহলে হচ্ছে 3 কোটি 30 লক্ষ, তাই তো দাঁড়াচ্ছে 3 কোটি 30 লক্ষ। এই টোটাল টাকা যা কাজ হয়ে গেছে হয়ে গেছে, বাদবাকি সব টাকা আমি কর্পোরেশনকে দিয়ে দেবো। বলবো মাল্টি লেভেল পার্কিং এর কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ করা হোক। প্রয়োজনে আমি মাননীয় সাংসদ রাজু বিস্তার সাহেবের কাছে অনুরোধ করব যে তিনিও যাতে এই মাল্টি লেভেল পার্কিং এর ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তার জন্য আমি আবেদন করব। এবার আমি একটা তথ্য সবার জন্য আমি এটা রাখতে চাই। অনেকে প্রশ্ন করেন বিধায়ক কি করেছে, এই বিধায়ক কি করেছে, এই প্রশ্নের উত্তর আমি শুধু এইভাবে দিতে চাই। অনেকে বলেন যে রাস্তাঘাট, ড্রেন, হাইমার্স লাইট ইত্যাদি ইত্যাদি। 200 মিটার রাস্তা, 5 মিটার চওড়া এই রাস্তা যদি সাধারণভাবে নতুন করে তৈরি করতে হয় তাহলে কর্পোরেশনের নির্ধারিত রেটে সেই রাস্তা তৈরি করতে 9 লক্ষ টাকা লাগে, 9 লক্ষ টাকা। আর ম্যাস্টিক যদি রাস্তা তৈরি করতে হয় 200 মিটার লম্বা লেন্থ আর চওড়ায় হচ্ছে 5 মিটার, তাহলে 14 লক্ষ টাকা থাকে। তাহলে আমি যে টাকা পাই তা কম বেশি, আমার যদি ধরি যে 5 কিলোমিটার রাস্তা তৈরি করতে আমার খরচা কত হয়ে যাচ্ছে, আমার দেখা যাচ্ছে যে আমার যে পরিমাণ টাকা 5 কিলোমিটারে আছে, শুধু 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে আমার লাগছে হচ্ছে 70 লক্ষ টাকা। জাস্ট 1 কিলোমিটার লম্বায় আর 5 মিটার চওড়া এই রাস্তা তৈরি করতে আমার লাগছে 14×5 মানে 70 লক্ষ টাকা। তার মানে আমার যদি 3.5 কোটি টাকা হয় তাতে আমি 5 কিলোমিটার রাস্তা শিলিগুড়ি শহরে করতে পারি বিধায়ক তহবিল দিয়ে। অনেকে এই প্রশ্ন তোলেন, আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা মানুষের সবার কাছে থাকা দরকার, নাহলে বিধায়ক হিসাবে বড় মানে বেদনা হয় যে মানুষের কাছে আমি সঠিক কথা বলতে পারছি না। এবার আপনাদের কাছে তথ্য আকারে শুধু তুলে দিচ্ছি যে শিলিগুড়ি শহরে টোটাল রাস্তার পরিমাণ কত। শিলিগুড়ি শহরে এই মুহূর্তে টোটাল রাস্তার পরিমাণ হচ্ছে প্রায় 1700 কিলোমিটার। 1700 কিলোমিটার হচ্ছে টোটাল রাস্তা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে। আমার বিধানসভায় যেহেতু 14টা এরিয়া নেই, তার থেকে একটু কম হবে। শিলিগুড়ি শহরে আমি ড্রেনের হিসাব দিইনি, 3000 স্কোয়ার কিলোমিটার হচ্ছে আমার ড্রেনের হচ্ছে ড্রেন লেন্থ হচ্ছে প্রায় 3000 কিলোমিটার। ফলে বিধায়ক হিসাবে আমাদের এই রাস্তা, ড্রেন ইত্যাদি তৈরি করবার ক্ষেত্রে আমাদের অর্থটা খুবই কম। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যেহেতু পার্কিং এর সমস্যাটা অনেক বেশি গুরুতর, আমি সেই জন্য মাননীয় মেয়র সাহেবের কাছে, মাননীয় পৌরমন্ত্রীর কাছেও আবেদন জানাবো, মেয়র সাহেবের কাছেও আবেদন জানাবো যে উন্নয়নের প্রশ্নে বিরোধী দলের বিধায়ক
আমি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কাছে টাকা তুলে দিতে চাই শিলিগুড়ি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্কিং সমস্যা দূর করবার জন্য। আমি মাননীয় সাংসদের কাছেও আবেদন জানাবো এবং আপনাদেরকে তথ্য আকারে বলে রাখি আমার যা কাজ হয়েছে এখন পর্যন্ত সমস্ত কিছু করেছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, দুটোই রাজ্য সরকারের সংস্থা, তাদেরকে দিয়েই কাজ করিয়েছি। যা সমস্যাগুলো ফেস করেছি আজকে নয় পরের দিন আমি এগুলো বলবো। আজকে আমার মূল বিষয় একটাই যে আমার বিধায়ক উন্নয়নের তহবিলের টাকা আমি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে তুলে দিতে চাই। আগামী 15 দিন আমি আগামী সপ্তাহে মেয়র সাহেব আসলে তাকে চিঠি দেব এবং চিঠি দেওয়ার পরে আমি আশা করি যে খুব দ্রুত এই ব্যাপারে সম্মত হবে শিলিগুড়ি কর্পোরেশন। যদি যাই ফলাফল আসুক না কেন, তারপরে আমি প্রেস কনফারেন্স করে আমি পরবর্তীকালে কী করবো সেটা বিধায়ক হিসাবে বা সাংসদ হিসাবে বা আমরা যারা জনপ্রতিনিধি আছি লোকাল সেল গভর্নমেন্ট, আমরা সমস্ত সময় এটা মনে করি যে উন্নয়নের প্রশ্নে আমরা কখনো রাজনীতি দেখিনি।